নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন দিল্লিতে গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে বিশেষ বৈঠক মন্ত্রী পরিমলে। ফের ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত ধলাই পুলিশের, আটক এক। শিলচর নারী শিক্ষাশ্রম ও মহিলা হাসপাতালে এক নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্র সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে গোটা দেশের 28টি রাজ্যের পরিবহন বিভাগের মন্ত্রীসহ 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে বৈঠকে অসমের হয়ে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রাজ্যের বিমান পরিবহন সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে প্রেরণ করেন। পাশাপাশি বৈঠকে মন্ত্রী শুক্লবৈদ্য বরাক উপত্যকার কাছের জেলার ডলু ও কার্বি আংলুমে হতে যাওয়া গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এদিকে দুদিনের বিশেষ সরকারি সফরে দিল্লিতে উপস্থিত হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সোমবার কেন্দ্রীয় সরকারের বন্দর, নৌ পরিবহন ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সাথে দেখা করে রাজ্যের বন্দর সহ নৌ পরিবহনের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বরাক সহ ব্রহ্মপুত্র উপত্যকার বন্দরকে আরো উন্নতিকরণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করার জন্য আলোচনা করেন। এদিকে বরাক ব্রহ্মপুত্রের সর্বাঙ্গীন উন্নয়নে সর্বদা তৎপর বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল। ফের বার্মিজ সুপারি সহ এক ব্যক্তিকে আটক করল ধলাই পুলিশ। মঙ্গলবার সকালে AS01BL3101 নম্বরের একটি ইনোভা গাড়ি থেকে ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে ধলাই পুলিশ। এদিন গাড়িটি আটক করে পুলিশ তল্লাশি চালালে 5 বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় ধলাই পুলিশ। পাশাপাশি ওই বিলাসী গাড়ি থেকে কামরূপ জেলার আজারা এলাকার বাসিন্দা দেবজিৎ হাজরিকা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে এদিন মিজোরাম অভিমুখ থেকে দেবজিৎ হাজরিকা নামে ওই ব্যক্তি গাড়িতে করে 5 বস্তা বার্মিজ সুপারি নিয়ে আসার সময় ধলাই পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে গাড়িটি আটক করে তল্লাশি চালালে ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। পাশাপাশি ইনোভা গাড়ি চালককে গ্রেফতার করে। বর্তমানে ধৃত দেবজিৎকে থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে। শিলচর শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও মহিলা হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের চরম গাফিলতির দরুন মৃত্যু হল এক নবজাতকের। মঙ্গলবার ঠিক এমনই অভিযোগ নিয়ে সরব হলেন নবজাতকের আত্মীয় পরিজনেরা। ঘটনার বিবরণ মতে জানা গেছে, দিন কয়েক আগে করিমগঞ্জের বাসিন্দা সুজিত কুমার দাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। সন্তান সম্ভবের সময় তিনি হাইলাকান্দিতে তার বাবার বাড়িতে ছিলেন এবং ওই হাসপাতালের এক চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল বলে জানান নবজাতকের মামা। বিগত শুক্রবার ওই মহিলা সুস্থ ও স্বাভাবিক এক ফুটফুটে শিশুপুত্রের জন্ম দেন, কিন্তু মঙ্গলবার বেলা 12টা নাগাদ নবজাতকের মৃত্যু হলে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে নবজাতকের আত্মীয়দের অভিযোগ, 5 দিন আগে নবজাতকের জন্ম হলেও তাকে দেখতে বা তার খবর নিতে হাসপাতালের কোনো স্বাস্থ্যকর্মীরা আসেননি। এমনকি হাসপাতালে থাকা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগী বা নবজাতকের অসুবিধা সুবিধার কথা জিজ্ঞেস করলেও তারা সদুত্তর পাওয়া যায় না বলে অভিযোগের সরে জানা। এদিন ঐতিহ্যবাহী ওই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বর্তমানে ওই হাসপাতালের অন্দরমহলের কর্মকলাপ নিয়ে সরব হতে সচেতন নাগরিকদের আহ্বান জানান তারা। আমার কথা হইছে দাদা, খালি আমার আমার বিষয়টা নাই, আমার বইনের বিষয়টা নাই, প্রত্যেকটা রুগীরই তারা এরকম নেগলিজেন্স করে, প্রত্যেকটা রুগীর লাগে তারা এরকম করে, মানে একটা রুগীরও ঠিক মতো তারা সার্ভিস দেন না। যদি তারা ভালো নারী শিক্ষাতে একবার যদি স্যালাইন শেষ হয় বা ব্লাড শেষ হয়, তারা নার্সের 4-5 বার হওয়ার পরেও তারা আরও তার মানে যা তা কথাবার্তা শোনায়, তারা স্যালাইনটা ইয়া যে অফ করতো এটাও করে না। এখন কিন্তু আপনারা কিন্তু আইনি কোনো ব্যবস্থা নেই। আমরা ওটাও চাই, আমরা যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমরা যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যাতে আর কোনো বরাক বেলি কোনো মানুষ আইয়া এখানে প্রতারিত হইতো না, আর কারোর সঙ্গে যাতে এরকম কোনো ব্যবহার হইতো না। নারী শিক্ষা তারা যে ইয়ে আছে, তারা যে বডি আছে, তারা বডিটা এই জিনিসটা একটু দেখুক,
যে পেশেন্ট আর পেশেন্ট মানে বাচ্চারে বেবিরে যে সুরক্ষা দিতে পারে না, তারা তো এখানে পেশেন্ট ভর্তি করা উচিত হয় না। তারা যদি সুরক্ষা দিতে পারে না ভালো করে, তাহলে তো পেশেন্ট ভর্তি করা উচিত না। তারাই দায়ী, তারার কারণেই আমরা রয়েছে এই ঘটনা। আর স্যার অরিজিৎ পাল, আমি এক মিনিটের লাগে কেবিনের মধ্যে দাঁড়াইন না, তাই আইন বাতাসের মতো, তাই তো ডেলি আইন না, তাই বাতাসের মতো আইন, আর বাতাসের মতো যান, তাহলে দৌড়াই যায় না, তাহলে যে কোনো কিছু কইতা জিকাইতা পেশেন্টের এমন এরকম প্রবলেম করে, এরকম প্রবলেম করে কিচ্ছু পাওয়া যায় না, কোনো কিচ্ছু পাওয়া যায় না, তাহলে তাহলে পাওয়া যায় না, নার্সেও পাওয়া যায় না। এরপরে অরিজিৎ পালে আরেকটা খুব সাংঘাতিক কথা কইলা, তাই যেটা কইলা যে সিজারের পরে আমার আর কোনো দায়িত্ব নাই, তাহলে দায়িত্বটা কার? কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কালাইন বাজারের মধ্যে দিয়ে বরখোলা থেকে বিহারা হয়ে মহাসড়ক জোয়াই বদরপুর সড়কে আশা মোমেলা প্রকল্পের অধীনে সড়ক সংযুক্তকরণের জরিপের কাজে ব্যস্ত রয়েছে রাজ্য সরকার। সরকারের এই জমি জরিপের কাজে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন ওই এলাকার ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে তারা জানান, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের উন্নয়নমূলক কাজগুলো প্রশংসার দাবি রাখে, তবে হঠাৎ করে আশা মামলা প্রকল্পের অধীনে রাস্তার পরিধি বৃদ্ধি করতে ঘরবাড়ি দোকানপাট বা ধর্মীয় স্থানগুলোতে সরকার থেকে জরিপ করে দাগ দেওয়া হচ্ছে ভেঙে দেওয়ার জন্য। এই নিয়ে সরব হয়ে বিগত দিনে মন্ত্রী, বিধায়ক সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কাছে স্মারকপত্র প্রদান করেছেন তারা। এমনকি বিষয়টি নিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের সাথে কথা বলেছেন তারা, তা সত্ত্বেও কোনো লাভ হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মারফতে কালাইন বাজারের দোকানপাট, ধর্মীয় স্থানগুলো না ভেঙে বিকল্প উপায়ে মহাসড়ক তৈরি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। আমাদের গড় গড় দুয়ার মানে ভাঙ্গিয়া আমরা রাস্তায় বসার মতো অবস্থা। আমার বাচ্চা জোরে পড়াশোনা করে পড়াই তৈরি, এই একমাত্র ওই গড় গড় দুয়ারের যে ভাড়াগুলো ওইগুলো দিয়েই আমার বাচ্চার পড়াশোনা চালাই দিছি। কিন্তু আজকে যদি গড় দুয়ার ভেঙে ফেলে তাহলে আমরা বাচ্চার ভবিষ্যৎ নয়, ওরা পড়াশোনা বন্ধ করে দিতে হবে। আমরা কী করবো আমরা কিছুই মানে ভেবে পাচ্ছি না। আর এই বাচ্চাগুলোই তো মানে আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু ওরাই দেশের ঘর, তো কিন্তু তারা তো পড়াইবার সুযোগ পাইতাম না। আমরা বিপন্ন ইয়া এখন বাসায় বসে বসে আছি, আমি বিভিন্ন রাত্রে ঘুম নাই, পায়চারি করতে দিয়েছি, রাত্রে অনিদ্রায় দিন কাটাই দিয়েছি, এইভাবে। যার জন্য আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ জানাইতেছি যাতে আমাদের এটা সুযোগ না বাসা আনতে আমরা কেমনে খেতা করলাম, আমরা যাতে বাসা আইন তাই আমরা বাসা বাড়িটা বাসায় তাই জন্য দেখুন। আমরা আমরা মৃত্যুটাও বালা, আমরা মারি যাওয়াটাও বালা, আমরা মরাটাই আমরা এটা মানিয়ে নিম, থাকলো না গরম দোকান বা থাকলো না, তাহলে তো আমরা ওই জায়গাটা বালাতে সরকারের কাছে আমরা নিজেই মারিলার কথা, সরকারে যদি আমরা তাড়াতে মারিলাই তো আমরা খুশি। মঙ্গলবার শিলচর মালুগ্রাম স্থিত সর্বোদয় ট্রাস্টের ভবনে একটি পাঠাগারের উদ্বোধন করেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন ফিতা কেটে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ ডক্টর রায়। পরে এ মর্মে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জানান, সর্বোদয় বিদ্যালয়ের উন্নত পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ট্রাস্টের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজের সাংসদ তহবিল থেকে 5 লক্ষ টাকা প্রদান করার আশ্বাস দেন তিনি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস সহ ট্রাস্টের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি লাকুদার যেগুলো জীবন দর্শন এবং লাকুদার যে স্বপ্ন ছিল আপনারাও সেই স্বপ্নতে সামিল হয়েছে, তার জন্য আপনাদের ব্যক্তিগত বল আমি সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যাতে লাকুদার স্বপ্নকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য ভগবান আপনাদেরকে সাহস এবং কর্তব্য পরায়ণতার দিকে এগিয়ে দিক, এই নিবেদন আমি রাখলাম। আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে আমি আপনারা জানেন যে একটি এলএডির একটা সীমিত একটা দায়রা আছে, সীমিত একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসতো 5 কোটি টাকা প্রত্যেক বছর। কিন্তু সর্বোদয় ট্রাস্টের এই স্কুলের জন্য
আমি 5 লক্ষ টাকা আমার এনপিএল এর থেকে আজকে আমি রিটার্ন করলাম। আমি যাতে এলোকেট করতে পারি তার জন্য আমি চেষ্টা করে সেটাকে যাতে করা যায় সেটার অ্যানাউন্সমেন্ট আজকে আমি করব। মোবাইলে গ্রামের যুবতী ও মহিলাদের কুপ্রস্তাবে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সমঝে দিলেন ক্ষুব্ধ জনতারা। ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার কাটিগোড়াতে। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, দীর্ঘদিন থেকে মোবাইলে গ্রামের যুবতী ও মহিলাদের বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে যাচ্ছিল কাটিগোড়ার বড়ইতলির সুমন রায় নামে এক যুবক। সোমবার সন্ধ্যায় ওই যুবককে বাগিয়ে আনতে সক্ষম হন এলাকাবাসী। এ মর্মে কালাইন থানায় সুমন রায়কে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন এক যুবতী। এজাহারে তিনি উল্লেখ করে জানান, সামাজিক মাধ্যমে তার ছবি ব্যবহার করে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছিল অভিযুক্ত সুমন রায়। এতে বিভিন্ন সময় যুবতীর ছবি আপলোডের পাশাপাশি অশ্লীল মন্তব্য করেছে সুমন। এজাহারে আরো উল্লেখ করে ওই যুবতী জানান, অভিযুক্ত সুমন রায় অর্থ দাবি করার পাশাপাশি শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। এদিকে স্থানীয় মহিলারা জানান, এ ধরনের কুপ্রস্তাব প্রায় এলাকার যুবতী সহ মহিলাদের দিয়েছে সুমন রায়। সোমবার সন্ধ্যায় অভিযুক্ত সুমন রায়কে তাদের হাতের নাগালে পেলে পুলিশের সামনেই গণধোলাই দিয়ে পুলিশের হাতে সমঝে দেন তারা। জারুলতলা জিপির ধলছড়া গ্রামে আসাম মালার রাস্তার কাজের জন্য প্রায় 26 পরিবারের বাড়িঘর ভাঙা পড়ে যায়, ফলে সেখানকার জনগণ অনেক সমস্যার সম্মুখীন। অনেকের দালান কোঠা আবার কারো কাঁচা ঘর ভাঙা পড়ে যাচ্ছে। সেখানকার জনগণ অনেক চিন্তার মধ্যে পড়ে যান, এই পরিস্থিতিতে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। অবশেষে গ্রামবাসী বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের দ্বারস্থ হন। মঙ্গলবার ধলছড়া গ্রামের মানুষের সঙ্গে দেখা করে তাদের সব সমস্যার কথা শুনেন। সেখানকার জনগণের মধ্যে কেউ হচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, কেউ বিএসএফ থেকে অবসর নিয়েছেন, আবার অনেকেই দিনমজুর। সবাই সারা জীবনের সঞ্চিত অর্থ লাগিয়ে ঘর বাড়ি বানিয়েছেন, কিন্তু আজ উনাদের সেই ঘর বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে উন্নয়নের জন্য। পরিস্থিতি থেকে তারা কিভাবে রেহাই পাবেন সেটা ভেবে সবাই দিশেহারা হয়ে পড়েছেন। কিশোরনাথ এ ব্যাপারে কিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা ভেবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। করিমগঞ্জ জেলা কৃষি বিভাগের উদ্যোগে কাতিবিহু উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় উত্তর করিমগঞ্জের নয়া গ্রামে। স্থানীয় ভৈরব বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত কাতিবিহু অর্থাৎ কঙালি বিহু উপলক্ষে রাজ্য সরকার কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমগ্র রাজ্যে ধান খেত সহ অন্যান্য শস্যাদির ফলন ভালো হওয়ার প্রত্যাশা নিয়ে এই উৎসব উদযাপন হয়ে থাকে। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। নয়াগ্রামের বিশিষ্ট নাগরিক তথা জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি বিভাগের আধিকারিক পঙ্কজ কুমার মজুমদার, আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের দিবস বরদলুই, কৃষি বিভাগের মিডিয়া সেলের ইনচার্জ অর্পিতা দাস, কৃষি সম্প্রসারণ কর্মী প্রাণজিৎ দাস, পার্থ দাস সহ স্থানীয় পুরুষ মহিলারা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে সাদারাশি জিপি এলাকার 6 জন কৃষককে সম্বর্ধনা প্রদান করা হয় জেলা কৃষি বিভাগ কর্তৃক। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন কৃষি সম্প্রসারণ কর্মী প্রণজিৎ দাস। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের দ্বিতীয় দফায় নয়াগ্রাম ভৈরববাড়ি সংলগ্ন ধান খেতের মাঠে প্রদীপ জ্বালিয়ে কাতিবিহুর মূল তাৎপর্য তুলে ধরা হয়। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রত্যেকটি সাব ডিভিশনে এই কাতিবিহু কাতিবিহু অনুষ্ঠান উদযাপন করছে। আমার পূর্বতন ছোট ভাই, আমার গ্রামের ছোট ভাই প্রণজিৎ দাস বিহু সম্বন্ধে কিছু বলেছেন। আমাদের আসামে 3টা বিহু, রঙ্গালী বিহু, কঙ্গালী বিহু এবং ভোগালী বিহু। রঙ্গালী বিহু নামটাই আমরা তাৎপর্য যে আমরা নাচ গান রঙ্গালী বিহুতে খুব হয়। কাতিবিহুর আরেকটা নাম হলো কঙ্গালী বিহু। কঙ্গালী বিহু মিনস কাঙ্গাল, মানে দেশটা তখন কি হয়, শস্যর ভান্ডার শেষ হয়ে যায়, আবার নূতন শস্যগুলা গর্ভধারণ করে নূতন শস্যগুলা কৃষকের পরে উঠার জন্য অপেক্ষা করে, এই জন্য ওটাকে বলা হয় কাঙালি বিহু। তারপরে উগালী বিহু, যখন আমরা ফসল ক্ষেতের ফসল আমরা ঘরে নিয়ে যাবো, গিয়ে আনন্দ করবো, পেট পিঠা পিঠা পুড়ি সব খেয়ে, ওটাকে বলে উগালী বিহু। অ্যাকচুয়ালি কার্তিক বিহুর সাংস্কৃতিক যে দিকটা আছে, কার্তিক বিহু আমরা কি করি, সন্ধ্যার সময় আমরা মা বোনেরা সবাই মিলে, কৃষক যারা আছে সবাই মিলে, আমরা আমাদের যে শস্য আছে মানে কৃষিক্ষেত্রগুলো আছে, কৃষিক্ষেত্রগুলায় আমরা আকাশ প্রদীপ জ্বালাই। আকাশ প্রদীপ জ্বালিয়ে আমাদের পূর্বসূরি যারা আছেন, হ্যাঁ, তাদের আমরা আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমাদের ফসল সুন্দর
সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারি, আমরা সুস্বাস্থ্য হই। সোনাইর বেড়াবাগ তৃতীয় খণ্ডের নগদীর গ্রাম পানীয় জল প্রকল্পে জল জীবন মিশন কাজে দুর্নীতির অভিযোগ তুলল কমিটি। রবিবার পানীয় জল প্রকল্পের সামনে বসে কমিটির কর্মকর্তারা জানান, কমিটিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মর্জি মাফিক কাজ করছেন ঠিকাদার। এতে বিভাগীয় কর্তাদের দ্বারস্থ হলেও তারা কোনো সুরাহা পাননি, এমনকি কাজের কোনো ফলক বসানো হয়নি। তারা খবর পেয়েছেন প্রকল্পের কাজে 80 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কাজে অনিয়ম করতে কমিটির কাছে প্ল্যান এস্টিমেট গোপন রাখা হয়েছে বলে অভিযোগ। এদিন সাংবাদিকদের সামনে কথা বলেন জল প্রকল্প কমিটির উপদেষ্টা রুকন আহমেদ চৌধুরী, দুই সদস্য ইবোচা সিংহ ও আলম হোসেন মজুমদার। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নীলকুমার সিংহ, সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, এইচ এম ইউসুফ মজুমদার, উপসভাপতি জনাব আহমেদ লস্কর, দুই সদস্য ফেরদৌস মিয়া লস্কর, এনামুদ্দিন চৌধুরী প্রমুখ। এই প্রকল্পের আন্ডারে যে বিগত এই প্রকল্প জল জীবন মিশন আসার আগে কিছু তো জল মানে মোটামুটি 150 জন কানেকশন এরা জল পালা পাইতো, এখন এই প্রকল্প আসার বাদে এইটাও বন্ধ হয়ে গেছে। আর বিগত দিনে প্রকল্পের অধীনে মানে বেড়াবাগ পাত্রী মণিপুর এরিয়ার নতুন একদম লম্বা পূর্ব দিকে আর পাইপটা একদম এন্ডির উপরের দিকে তৈয়া গেছে, কিন্তু 30 বছর আগে যে জনসাধারণ আশা আসলো যে জল ফাইছে না, এখন নতুন প্রকল্প আসার বাদে একটা আশা আসলো যে জল ফাইতাম, কিন্তু এখনও তো দেখা গেছে এটা জল আশা পূরণ হয়নি। এরিয়া জনসাধারণ সম্পূর্ণরূপে বঞ্চিত আছে বর্তমানে। আর ওই যে প্রকল্প যে বিগত 1 মাস ধরিয়া এই মোটর খারাপ হয়ে আসে, কিন্তু এটা ডিপার্টমেন্টের কাছে অবগত করলে এরা কোনো দিন পাত্তা দিছে না। এখন সম্পূর্ণভাবে এই প্রকল্পটা কিন্তু ড্যামেজ হয়ে আছে, অকেশ হয়ে আছে, যাতে আমরা বিভাগের কাছে আমরা অনুরোধ যে আর যত তাড়াতাড়ি হইয়া এই প্রকল্পটা যাতে এরিয়ার যে বঞ্চিত থাকা যে ওইগুলা মানে ঠিক করে দেন, আমরা সেইটা অনুরোধ থাকব। আর বিশেষ করিয়া বিভাগীয় যে কর্মকর্তা এরা অতি তাড়াতাড়ি স্পটে আসেন এবং যে এরিয়ার যে যারা জল থেকে বঞ্চিত হয়ে আছেন এইটারে তারা সুবিধা মূলক করিয়া দেন, ওইটাই আমাদের তরফ থেকে অনুরোধ রইল কমিটির তরফ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নতুন দিল্লিতে গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে বিশেষ বৈঠক মন্ত্রী পরিমলের। ফের ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত ধলাই পুলিশের, আটক এক। শিলচর নারী শিক্ষাশ্রম ও মহিলা হাসপাতালে এক নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।